100 কোটি টাকা মূল্যের জাহাজের ভিতরে আমরা আছি। আজ এই জাহাজটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো এবং এই জাহাজটি ঘুরে দেখেছিলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। প্রায় 100 কোটি টাকা মূল্যের জাহাজটি দেখুন। এটি হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। এই যে ডিভাইসটি দেখছেন, এটাকে অনেকে জেটি বলে থাকে কিংবা জাহাজ থেকে মাল তোলার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এখানে 3টি জাহাজ রয়েছে, এর মধ্যে সবচেয়ে দামি যে জাহাজটি টিয়াখালি 2 নামে, নদীর নামেই মূলত জাহাজগুলোর নামকরণ করা হয়। নেদারল্যান্ড থেকে জাহাজটি কিনে আনা হয়েছে, এটি মূলত বাংলাদেশ সরকারের একটি জাহাজ। তো সবচেয়ে মজার বিষয়, এই জাহাজটিতে নানা রকম ফ্যাসিলিটি রয়েছে। এই জাহাজটি যিনি পরিচালনা করেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন। তো ঘুরে দেখেছি জাহাজটা, দেখুন এর ভেতরটা কিন্তু বিভিন্ন রকম ডেকোরেশনে ভরপুর। আর এখানে এমনভাবে সুসজ্জিত করা হয়েছে, আর কন্ট্রোলিং সিস্টেমগুলো কিন্তু অনেক সুন্দর। আমি আসলে বুঝিও না জানিও না এটি কীভাবে পরিচালনা করতে হয়। তিনি যেভাবে দেখিয়েছেন বা বুঝিয়েছেন সেভাবেই আমরা ঘুরে বেড়িয়েছি জাহাজটিতে। তো মূলত এই জাহাজটি খুবই শক্তিশালী একটি জাহাজ, কারণ আকারে ছোট হলেও জাহাজ বড় বড় যে সকল জাহাজ রয়েছে সেগুলোকে ঘোরাফেরা করানোর জন্য এই জাহাজটি ব্যবহার করা হয়। তো একজন মতামত দিচ্ছে, তার মতামত শুনবো। এই জাহাজটার দাম 100 কোটি টাকা, কি করে হয় আমার একটু যদি বুঝাই দিতেন। আসলে আমি তো আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখি নেই, তবে কোনো ধারণাই নেই। আমার দেখতে ভালো লাগতেছে, সাধ্যের বাইরে আমি খোঁজ রাখি নেই। একটু ভেতরে যে দেখেন আসলে বড় হবে এখন একটু অসম্ভব। আচ্ছা, তাহলে সবচেয়ে মজার বিষয়, একটি জাহাজের দাম যে 100 কোটি টাকা হতে পারে এটি কিন্তু আমার ধারণাতে ছিল না। হ্যাঁ, এর থেকে বেশিও হতে পারে, তবে কোনোদিন ভাবতে পারিনি যে 100 কোটি টাকা মূল্যের এই টিয়াখালি 2 বা টিয়াখালি 2 জাহাজটিতে আমি উঠব কিংবা এখানে ঘুরে একটি ভিডিও তৈরি করব। সত্যি কথা বলতে জাহাজটিতে উঠে আমাদের খুবই ভালো লেগেছে, এবং মাঝ রাতে যে নীরবতা, সুনসান পরিবেশ এবং এই সময়টিতে এই জাহাজটি ঘুরে বেরিয়েছি, সত্যি অসাধারণ মুহূর্ত ছিল। লং বেশি, অ্যারাউন্ড 200 মিটার, 200 মিটার তো টার্ন করতে পারে না। তো আমাদের এই ভেসেলগুলো দিয়ে ওকে পুশ করে ওকে ঘোরানো হয়, দিয়ে এরকম জেটি আছে সেখানে বার্টিং করে দেওয়া হয়। তারপর হচ্ছে আপনার যে চ্যানেল সার্ভে করে, সার্ভে ভেসেল, তারপরে আরো দুটো আছে ছোট ছোট মুডিং ভেসেল, ওটা ওটা রোপ টোপ গুলো ধরার, ওই বড় ভেসেল থেকে রোপ গুলো ধরার জন্য কাজ করে। এবং যে নতুন যে সামুদ্রিক বন্দর হয়েছে পায়রা বন্দর, সেই বন্দরে আমরা এসেছি। এখানে আমরা কুয়াকাটায় গিয়েছিলাম পিকনিকে, সেখান থেকে আমরা এই পায়রা বন্দরে অবস্থান করছি বর্তমানে। এখানে আমরা কীভাবে শীতগুলো আনা নেওয়া হয় এগুলো আমরা শুনলাম, এবং পিছনে একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে এবং নতুন আর একটা বিদ্যুৎ কেন্দ্র খুব শীঘ্রই এটা হচ্ছে তৈরি হতে যাচ্ছে, যেটা আমাদের খুলনা তথা দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ চাহিদা মেটাবে এবং আমরা বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করব। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন।